উনি তো আমার দানের দাদা, আমার কি কষ্ট লাগে না? কথা হয়নি, দাদি আমাকে শুধু আদর করে দিয়েছে। 20 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 1 মিনিট উনি আজকে সকাল 8:20 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা ওনাকে নিয়ে মিরপুর DHS বাসাতে যাব প্রথমে, তারপরে ওখানে আমরা জানাজা কমপ্লিট করে আমরা শিল্পকলা একাডেমিতে 3:30 এরকম বাজবে ওনাকে নিতে। ওখান থেকে আমরা বনানী কবরস্থানে তাকে দাফনের চিন্তাভাবনা করেছি, তার মার কবরে, তাই না? তার মার কবরে তাকে দাফনের চিন্তাভাবনা আমাদের করা হয়েছে। আর কিছু বলতে পারছি না আপু এই মুহূর্তে। কয়টার দিকে আসলে টাইমটা কি রকম লাগবে বনানী কবরস্থানে? হ্যাঁ হ্যাঁ, মাগরিব হবে আমাদের। আর শ্রদ্ধা নিবেদন ওইখানে কয়টায়? 3:30 বাজবে। DHS-এর বাসায় কয়টা? DHS-এর বাসায় আমাদের নিতে 2টা বাজবে। 2টা বাজবে, এর মধ্যে আমরা মোহাম্মদপুরে একটা ইয়েতে মানে কোথায় যেন হ্যাঁ হ্যাঁ আলমার কাছে ওখানে হচ্ছে গোসলটা কমপ্লিট করে আমরা নিয়ে যাব বাসাতে। হসপিটাল থেকে বেরোতে 2টা বেজে যাবে। হসপিটাল থেকে না, এই যে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব আমরা, 10-15 মিনিটের মধ্যে বের হয়ে যাব। আপনি একটু বলেন, আপনি বলবেন যে ওই পিক আমার মেয়ে এখন বাসাতেই আছে, ওনাকে ওকে জানিয়েছি, তো ওখানেই ওয়েট করছে দাদার জন্য। ওখানে আপু 2টা এরকম টাইমে যেতে হবে ওখানে। ও আমি এতগুলো ধরে তো আমি শোকেও পাচ্ছি না। সবাই দোয়া করবেন ওনার জন্য। উনি খুব ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন আমার বাবা হিসাবে। উনি খুব অতুলনীয় ছিল, খুব ভালো ছিলেন, ভালো মানুষ ছিলেন। দোয়া করবেন সবাই। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মিরপুর DHS-এ। আপনারা জানেন যে আজ সকালেই জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের তিনি ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরেই আসলে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শেষে আমরা যেটি জানতে পেরেছি যে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। প্রথমে দেশের একটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছিল, পরে তাকে জটিলতা হওয়ায় পরে তাকে আবার দেশের বাইরে নেওয়া হয়। সেখানে কিছুদিন চিকিৎসার পরে আবার ঢাকায় নিয়ে এসে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং এখানেই তিনি আজকে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা যেটি জানতে পেরেছি যে আসলে তিনি ক্যান্সারের সমস্যায় ভুগছিলেন এবং সেটির কারণেই আসলে তিনি মারা গিয়েছেন। এখানে তার রাত নাতনি রয়েছে সিমরিন রুবাবা, আমরা তার কাছে একটু জানতে চাইব তার দাদু সম্পর্কে। তোমার দাদুর সাথে কি কথা হয়েছিল শেষে এবং তোমাকে কি আদর করেছিল, কি বলেছিল? দাদু কথা বলতে পারিনি, অনেক প্লেন একটু সিক হয়ে গেছিল, প্লেন অনেক কাঁদছিল যে ঢাকায় কি পৌঁছতে পারবো। তো কথা হয়নি, দাদি আমাকে শুধু আদর করে দিয়েছে। প্রিয় দর্শক, শুনছিলেন যে ছোট্ট যে নাতনি রয়েছেন উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে দাদির জন্য দোয়া করছেন। এখানে ওনার মিসেস রয়েছেন, এছাড়াও যারা শুভাকাঙ্ক্ষী তারা রয়েছেন এবং দীর্ঘদিনের যারা সহকর্মী তারা রয়েছেন এখানে। এবং আনুষ্ঠানিকতা যেটি জানিয়েছি আপনাদেরকে যে এই মুহূর্তে ওনাকে মোহাম্মদপুরে মার্কাজুল ইসলামের যে প্রতিষ্ঠান সেখানে তাকে গোসল করানো হচ্ছে, তারপরে মরদেহটি এই DHS-এর বাসায় নিয়ে আসা হবে। এখানে যে
সেন্ট্রাল মসজিদ রয়েছে, সেখানে জানাজা সম্পন্ন হবে এবং জানাজার পরে তাকে, তিনি যেহেতু জনপ্রিয় একজন অভিনেতা, তার প্রতিষ্ঠান এবং অভিনেতাদের যে জাতীয় প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি, সেখানে নিয়ে তাকে একটি শ্রদ্ধা নিবেদন করা হবে এবং সেখানেও একটি জানাজা সম্পন্ন হবে। তারপরে তাকে বনানী কবরস্থানে নিয়ে আরেকটি জানাজার পরে তাকে সেখানে দাফন সম্পন্ন করা হবে। তো এখন পর্যন্ত তার যারা দীর্ঘদিনের সহকর্মী তারা এখনও এসে পৌঁছান নাই, সবাই মোটামুটি রাস্তায় রয়েছে। আমরা জানতে পেরেছি যে তারা যোগাযোগ রাখছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে যোগ দেবেন। পরবর্তী সংবাদে আরও আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।